পদ্মা সেতুর নির্মাণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে খুঁজে বের করা বা কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সেই বিষয়ে সরকার একটি তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে। স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গটি নিয়ে বহুল আলোচিত এবং নানাভাবে সমালোচিত যে সরকার বারবার কিছু বিশিষ্ট মানুষকে ইঙ্গিত করে তাদেরকে যুক্ত করার চেষ্টা করছে। জিটির সঙ্গে তারা বারবার বলছে যে তারা পদ্মা সেতু নির্মাণের বিরুদ্ধে প্রশ্ন তোলেননি, এর মান এবং এর অর্থায়ন নিয়ে নানান রকম প্রশ্ন উত্থাপন করেছে এবং জিটি বলা হচ্ছে যে তারা বিশ্বব্যাংক, এডিবি এবং অন্য দাতা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছিল বা অনুরোধ করেছিল যে অর্থায়ন না দেওয়ার জন্য তার সঙ্গে কোনোভাবেই তারা জড়িত না। এই বিষয়ে যে রিপোর্টটি ইতিমধ্যে প্রকাশ হয়েছে আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। রিপোর্টে বলা হয়েছে যে নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন হচ্ছে। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অসত্য তথ্য সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। হাইকোর্টের রায়ের আলোকে কর্মরত বা অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে কমিশন অব ইনকোয়ারি তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রী পরিষদ বিভাগের একজন কর্মকর্তা শুধু বলেন বিষয়টি প্রক্রিয়াধীন। জানা গেছে এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানোর জন্য একটি সারসংক্ষেপের খসড়াও তৈরি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এর আগে গত 28 জুন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তদন্ত কমিশন গঠনের বিষয়ে নির্দেশ দিয়েছিলেন। মন্ত্রী পরিষদের বিভাগের যেই সূত্র জানাচ্ছে তাদের তৈরি খসড়া সারসংক্ষেপে হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে বলা হয় 2017 সালের 14ই ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচারের দাবি সংক্রান্ত বিষয়ে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন নজরে এনে হাইকোর্ট ওই বছরের 15ই ফেব্রুয়ারি স্বতঃপ্রণোদিত বা স্বমোটো রুল জারি করেন। পদ্মা সেতুর নির্মাণ চুক্তি সংক্রান্ত অসত্য তথ্য সৃষ্টি করে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের নেপথ্যের প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তদন্ত কমিশন গঠনের আদেশ কেন দেয়া হবে না, সেই মর্মে রুলটি জারি করা হয় গত 28 জুন। ওই মামলার রায় ঘোষণা করা হয়। মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, যোগাযোগ সচিব, দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান সহ বিবাদীদের প্রতি কমিশন গঠনের বিষয়ে নির্দেশ দেওয়া হয়। কমিশন গঠন ও কি পদক্ষেপ নেওয়া হয়েছে 30 দিনের মধ্যে তার অগ্রগতি মন্ত্রী পরিষদ সচিবকে জানাতে বলা হয়েছিল। মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে তারা 28 আগস্ট আদেশের অনুলিপি পেয়েছে। আদেশ পাওয়ার 30 দিনের মধ্যে কমিশন গঠন এবং 2 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে রায়ে নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ তারা বলছে যে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তারা একটা তদন্ত কমিশন গঠন করছে এবং সেই তদন্ত কমিশন যে কাজটি করবে, যে পদ্মা সেতু নির্মাণের বিরুদ্ধে কারা কারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে শনাক্ত করা। এবং ইতিমধ্যে দর্শক বুঝতেই পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম এসছে এবং ডক্টর ইউনুস কিন্তু একাধিকবার তিনি বিবৃতি দিয়ে বলেছেন যে এবং চ্যালেঞ্জও জানিয়েছেন যে এই ধরনের কোনো ষড়যন্ত্রের সঙ্গে বা কোনো নির্দেশনা তিনি কখনো কোনো দাতা সংস্থা যেমন ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলা হয়, এডিবি, জাইকা বা ইসলামিক যেই অর্থায়ন সংস্থা আছে তাদের কাউকেই এই ধরনের কোনো নির্দেশনা দেননি এবং এখন পর্যন্ত কিন্তু এই সংক্রান্ত কোনো চিঠি বা অডিও রেকর্ড কিন্তু প্রকাশ করা হয়নি যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ধরনের নির্দেশনা দিয়েছেন। কিন্তু বারবার তার দিকে কেন আঙ্গুল নির্দেশ করা হচ্ছে এই বিষয়ে অনেকে বলছেন যে এর পেছনে একটি গভীর রাজনীতি আছে। ডক্টর ইউনুসকে নানান কারণে প্রতিপক্ষ হিসেবে ধরা হয় এবং মনে করা হয় যে আগামী দিনে রাজনীতির কোনো পট পরিবর্তনের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সম্পৃক্ততা আছে। কেউ কেউ হয়তো তাকে সামনে নিয়ে আসতে চায়, তাকে সামনে রেখে একটি পট পরিবর্তন হতে পারে, এরকম একটি শঙ্কার কথা অনেকে বলেন। ইতিপূর্বে 111-এর সময় ডক্টর ইউনুস একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন, যদিও পরে তিনি সেই উদ্যোগ থেকে সরে আসেন। এরপরে তিনি তার বিরুদ্ধে একেবারেই বলতে গেলে রাষ্ট্রের নানান স্তর থেকে সরাসরি তাকে আক্রমণ করা হয়। গ্রামীণ ব্যাংকের
যে তিনি চেয়ারম্যান এমডি ছিলেন, সেই পদ থেকে তাকে সরিয়ে ফেলা হয়, এবং এটার বিরুদ্ধে মামলা মোকদ্দমা নানান কিছু চলছে। গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে এবং গ্রামীণ টেলিকমের কর্মচারী নেতাদেরকেও আটক করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে তারা ডক্টর ইউনূস ভাট গ্রামীণ টেলিকম থেকে বিপুল পরিমাণ টাকা তারা আত্মসাৎ করেছেন, এবং তারা তাদের যেই কেস চালানোর যে খরচ সেটা অস্বাভাবিক হারে নিয়েছেন। এইসব নিয়ে নানান রকম কিন্তু ঘটনা প্রবাহ কিন্তু ঘটে চলেছে। তো সেই প্রেক্ষিতে এখন ধারণা করা হচ্ছে যে এই যে কমিশন গঠনের যে একটি প্রস্তাবনা বা চিন্তা ভাবনা, যেটি বেশ কিছুদূর অগ্রসর হয়েছে, তারও মূল লক্ষ্য হচ্ছে ডক্টর ইউনূস। এবং ডক্টর ইউনূস শুধু নয়, ডক্টর ইউনূসের পাশাপাশি বেশ কিছু সুশীল সমাজের প্রতিনিধিকেও টার্গেট করা হচ্ছে, যাদেরকে মনে করা হয় যে তারা সরকারের প্রতিপক্ষ এবং একটা তৃতীয় ধারার কোনো রাজনৈতিক উদ্যোগ আয়োজনের সঙ্গে তারা সম্পৃক্ত। বিশেষ করে 1/11-এর যেই রাজনীতির পট পরিবর্তন, তার সাথে যেসব ব্যক্তিরা সংশ্লিষ্ট তাদেরকে চিহ্নিত করা এই তার কাজ হবে, এবং এর ফলে একই সঙ্গে একটি সরকারের যে একটি রাজনৈতিক লক্ষ্য সেটিও হয়তো হাসিল হবে বলে অনেক সমালোচনাকারী এই সমালোচনা সামনে আনছেন। আমরা দেখব যে এই তদন্ত কমিশন কিভাবে গঠিত হয় এবং তদন্ত কমিশনের কার্যক্রমের মধ্যে কাদেরকে কাদেরকে ষড়যন্ত্রকারী হিসাবে টেনে আনা হয় সেটি দেখার বিষয়। সর্বশেষ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি বক্তব্য শুনছিলাম, সেখানে তিনি কিন্তু বলছিলেন যে আমরা পদ্মা সেতুর বিরুদ্ধে বা এর নির্মাণের বিরুদ্ধে কখনোই কথা বলিনি, আমরা বলেছি যে এর অর্থায়ন এর এবং এর মান নিয়ে। অর্থায়নের প্রসঙ্গে বলা হয় যে এটা অস্বাভাবিক রকম ব্যয় বৃদ্ধি ঘটেছে, যে প্রতি কিলোমিটার 5 থেকে 6 হাজার কোটি টাকা খরচ হয়েছে, যেটি অস্বাভাবিক। এই সব প্রসঙ্গ তারা তুলেছে, যদি সাশ্রয়ী হওয়া যেত তাহলে এই বিপুল পরিমাণ টাকা সরকারের কোষাগার থেকে যেত না এবং একটা সাশ্রয় হতো। তারা এইসব প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন বলে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন। আমরা জানি না শেষ পর্যন্ত আসলে এই তদন্ত কমিশনের আওতায় ডক্টর ইউনূস বাদেও আর কোন কোন ব্যক্তিকে সম্পৃক্ত করা হয় সেটি হয়তো পরবর্তীতে দেখা যাবে।